অজি, আজিয়া আজিয়া প্রথম তোর জীবনত ওর বাড়ির তুন বড় বাড়ির জব দে, তোতে পালা লাগনি? আর তো আব্বা পালা লাগে, আই তো সারা জীবন সাইলাম দে অনরালো তাকিতাম, কিন্তু অনর হাসে তো আই বুঝো গিলাম কই। আহা বুঝানো তো, তোরে বিয়ে দিয়ে ইয়ান অমা, তোরে বিয়ে দিয়ে একটা হান্দানি পরিবারের মধ্যে ইয়ালে তুই খুশি নস না? হান্দানি পরিবার দিয়ে কেউ বাব্বা, যদি মনের মিল না তাহে না মনন মিলি নমা মাই অলতে যে পাত্র তাকে এই পাত্র রূপ ধারণ করে মাই অলতে বেগিন মানি লন করে গো। তাছাড়া তবু আব্বা মায়া তো মায়ায় হাজ করে, মা কেন আছে বাপ কেন আছে প্রতিবেশী কেন আছে যেহেতু আরা মায়া পোয়া। ইয়ান ইয়ান ঠিক কইছিস, একটা কথা বলো ভাই, আরা যে দূরের মানুষ আরাতে সম্বন্ধ গরম করিও যে একটু সাইরা তো উড়ে আয় হতালে বলে সাইরা তো উড়ে সম্বন্ধ করবি দিন হাত তুই তুই প্রেম কর গেলে তুই লড়াই আল লড়াই গ ফোন নির হুয়া ইটার গর ইটার ঘরের মধ্যে গেলে তোরে কি দিতে একটু তোরে দিতে একটু না বাদ কর তোরে দিতে একটু না সুখ শান্তি তোরে হনকি জুই দিন ভাই তো আব্বা একখান হতাশ দি কি জানো না, যদি সুখ থাকে কোয়ালো যদি শান্তি থাকে তাহলে ভাঙা ঘর ব্যস্ত সমান হয় বুঝছেন। যদিও ভাই তারা গরিব মানুষ কিন্তু লড়ামি আর খুব ভালোবাসত। আহা ইন ভালোবাসা ভালোবাসা ইন যে এই হতক্ষণ হতক্ষণ ইন আবেগর ব্যাপার যাতে ফেডত টান ফুরিব টিয়া ফুসিয়া নতাইব তখন ভালোবাসা আছে ইকেদের দরজা দিয়ে গলাইব উনদের জানলা দিয়ে বড় করে বাইরে দেবে। তো আব্বা জানলা বন্ধ করে লাহিলে সমস্যা আছে না? না জানলা বন্ধ হলে তো দম্বরি মরে যাবি গো, দরজা জানলা খোলা রাহা পড়িব। আচ্ছা আমা চল চল অজিম মনরে মনরে শক্ত রাখিবি একদম। আবদা আসসালামু আলাইকুম। ও আলাইকুম আসসালাম। কেমন আছেন হড় গিন রে? আর মানিয়া রে ও সাত দিন নে ফিরে নি আনি দেরি। ও আচ্ছা আচ্ছা লই যে তেলে গুন্দেরি। হায় হায় তো আমি অভূত কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোর ওরি ও কেমন আছে? আছে ভালো। বদা কেন আছে আছে ইতারা ইতারা মোটামুটি বেগম ভালো আছে। বদা কেন বারাহাম গুজুন মাই বাবু ভালো জায়গা দিয়ে দিন আর আর এলাকার মধ্যে খুব নাম করা। না 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 সাই সিটি নদ্যম না আই যে দূরের মানুষ ইটা সাইর মানে ইটা আর সাইরাত অঞ্চলের পরিবারের সঙ্গে আই সম্বন্ধ করে মাশাল্লাহ। বদ্দা হঠাৎ কি হইতো না আর তো হল ফুরা মাই জিবে বিয়ে দিবে এলাকা সিন্দি গুজন দাগিয়ে গই আমার পরে ছ মাস পর আর মাই আবার গরম মেয়ে দিয়ে হিসেবে আই দে দি আমার মাই হো সুগত আই বলা দিলি। না না আই আর মাই আর সারি না দিতে আই নাটাই আর আতর রাখি মাই ইকে দৌড়িবে ইকে দৌড়িবে কিন্তু নাটাই আয় আতর রাখি আয় শোন আমি এইসব ব্যাপারে গরু অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে আয় অকল স্ট্রং থাকি আর আর মাই আর কথার বাড়ে না। অবশ্যই অজি এক কান হতো মন রাইস মা বাপে কোনোদিন ফুজি অকল খারাপ না চাই ওমা এই দিদারে দিদারের মাই আর কন্ট্রোল করি না ভাবে দিদারের মাই হবো উগা ফুয়াল প্রেম করি আর কি যাই আর কি ছ মাস পরে ইটারও তো মাইয়ে বে ফেরত দিয়ে দিই তো আজি আজি ইয়ান একখান মাইয়ে বেন একখান কলঙ্ক আই গেল গো জন হয়নি আর তুইও তুই হয়তো সাময়িক লড়াই এরা ভালোবাসছো সেদি ভালোবাসা আছে বেগুণত্ব আছে ভালোবাসা আর তো যেন আছে তোর তো আছে তোর মাত তো আছে মানে ভালোবাসা ইয়ান চিরন্তন জিনিস আর এবং ইয়ান পবিত্র জিনিস তবে হ্যাঁ ভালোবাসা ইয়ান কদিন হয়তো ইটার হঠাৎ তোর তো চিন্তা লাগবে দেবি দে তো তোর তো ভুয়াশা হয়ে দেবি গো সংসার দে তো আস্তে আস্তে বড় হয়ে যাবে বেগিন বলে যাবি গো তখন হবে তোর জামাই জামাই হল যে বেগিন ওর বাড়ি বেগিন তখন আর আর বলে যাবি গো এটা একটা হতা আছে বদ্দা আর হতল দি ওর ওরির সেবা করে বিচু ব্যস্ত ভাবি আদি দেয়ার একটা হতা হইম না হতা যেন ন হই আর ন ভারে আচ্ছা তুই তোর মা বাবারও হনদিন বাদ দিয়েস না তোর বউয়ে এত করি যে তোর মা বাবার এত অপমান করে তুই হনদি দিয়ে আনার প্রতিবাদ করিস না আল্লাহ বেড়া বেড়ি মাঙ্গ কর বর হারাম মানুষ না তে বাইন অবি সদিন গরম বজে আরামসে থাবি কোনো নাকি হনর ন যাবি ফাফা কেন আছিস আসি বালা আছি আছে আছে বালা আছে আচ্ছা ও সাত দিন নে আইদ দেরি আচ্ছা তো আবার আইন তুই গিয়া জানা আয় 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 আচ্ছা আব্বা এই তুই আর বাড়ি যাস আমার চল আব্বা অনজন না আ ফিয়ার লাগা হতা হই আহা পিয়া আর গরদ আইন না পারেন না ওডি হতা হই না পারেন না
জনা এনে 7 দিনের মধ্যে বুঝে এনে বান্ধবী লইরা এনে দুমরা পরে। আচ্ছা তাড়াতাড়ি আইলে আর অন্য হনম কেন দস কেন? ঠিক আছে ঠিক আছে আজ ওডি টু ইউ। তুই ভালো আছিস নাই? হ্যাঁ ভালো আছি। তুই ভালো আছিস না? আর ভালো হাফা ওয়াজি তুই যে গয়না তানো ফুরি এসুস তোর বাইত গম গরি বড় লোক। আসলে কি হইতাম আর আর হোয়াল শাসন হইলে আর তোর হোয়াল লঞ্চা তোর ওর বাড়ির মধ্যে এসি আছে বলে ওয়াশিং মেশিন আছে হদান আবার তুই তো কষ্ট করি আবার উনি দিয়ে হাজার মেয়ে ফো আছে তোর ওর মধ্যে আবার উনি দি তোর মধ্যে নাকি ওই কি জানি হদে কারেন্টের চুলা আছে কারেন্টের চুলোর নান্দোস আর শাসন বাজি হইলে গরমে সিদ্ধ হয়ে যার গই এসি তো দূরের হতা। তুই ঠিক হইস তোর হতাও পালা দিবার মতো নয় আর ওর ঘর মধ্যে আয় রাজকুমারীর মতো আয় আর ওর রাজ্য যেতে ঢুকি আয় ফরা জায়গায় দিয়ে আয় হন পরিবারের মায় পো এক এক কুদ্দি ডাসিবাদি আর এক কুদ্দি কারেন্টের চুলা আর এক কুদ্দি হত সুখ হত বিলাসী তাই আর জীবন হারে এসা আয় কিন্তু আতে গ্লাস ধরিয়ে ফানি না হাই এসা আর রুমের মধ্যে যেতে ঢুকি এসির বাতাসে আর সারা শরীর ঠান্ড হয়ে যাবে এনকি আর বিছানোর চাদর পর্যন্ত ঠান্ড হয়ে যাবে কিন্তু আয় যেতে শুই আর মনের মধ্যে লেড়া মিয়া বিহীন যে ওই ডাউ ডাউ করে চলে এই ওই আয় কিছুতে ঠান্ডা করে না পারি আচ্ছা পিয়া একা হতা হসায় মনের ভিতর যে প্রেমের ওই জলের এই ওই নিবা হন এসে দি ঠান্ড হয় হন কোম্পানি যে এসি লাগাইলে আর লেড়া মিয়া যন্ত্রণা নয় নিপেতে আয় সারা খুব চটপট চটপট করি যদি একখান বার আর ভালোবাসার মানুষ যদি দেখা আর লড়া মিয়া হন্দি ধরছি আর লড়া মিয়া আসল হন্দি টান মাঝে এ মত বলে তুই বিশ্বাস কর আর তোর মনে হবে আয় আর তো লাগে না জুজু করে জ্বলে এসির বাতাসে আর বাতাসের মতো না লাগে আর সুখ শান্তি মেঘের মেরে মেরে লাগে। আচ্ছা লড়া মিয়া হঠাৎ হইতাছ তুই আফা হইতারি কিন্তু রেড়া মিয়ে তোর বিয়ে অনার পরে আর আগের মতন নাই তুই যাইরে চাই আইও আগে তো আরা যেটা দেখা করতো হ্যাঁ পরি আছে হলে দাঁড়িয়ে মুছে পরি গিয়ে গই ফলর মতো হয়ে গিয়ে গই আর লেড়ু হাইরে ভালোবাসা এখনো আর ফাঁদে তোমার লাই মো তোমার তো আই সারা খোন এখনো আর ফাঁদে তোমার লাই মো তোমার তো আই সারা খোন হত আশায় আসিল তোমার লো আশায়ার নইল ফুর
মেরে ফেলাই অন্যর ঘরে গরর বসবাস, তুই বিহনে আয় এখন আসি জিন্দালাস। আরে ফেলাই অন্যর ঘরে গরর বসবাস, তুই বিহনে আয় এখন আসি জিন্দালাস। তবু দোয়া গরির তোয়ারে দৌড়ি থাকো স্বামীর চরণ, কিছু গড়ার নাই রে হো, দেয়াগি নই বিদার দারলি গো। মেসেঞ্জার তোমার মেসেজ আর তো ন দেখি, তোমার সারা হনা সখি কেন গরি তাকি। মেসেঞ্জার তোমার মেসেজ আর তো ন দেখি, তোমার সারা হনা সখি কেন গরি তাকি। তুইও কবিয়া গরি গর সুখে জীবন যাপন, এহনো আর ফাঁদে তোয়ালাই মো, তোমারে তো আই সারা খোন, এখনো আর হাঁদে তোলাই মন, তোমারে তো আই সারাক্ষণ। হত আশায় আসিল তোমারে লই, আশায় আর নইল ফুর, এখনো আর ফাঁদে তোয়ালাই মন, তোমারে তো আই সারাক্ষণ। অপু এখানে কি করে দেয়, আয় তো আরেকজনের বউ, আতিন গন গরি গুনোইব। ফাহিম তুই তো আরেকজনের বউ, এবার আগদি এলাটাই আর হলি যে আসিলা, এলাটাই আর ফরান আসিলা, এখন আরেকজনের বউ হই গেলে তোমার দৈত্য কেন দর ফাহিম। আরে চলু আই তোর ভালোবাসতে আমি এর ঠিক আছে, আই তোর ভাগ্যত নোয়াছিলাম, যদি আই তোর ভাগ্যত থাকিতাম তাহলে তুই হননা হনভাবে আরে পাইতা। তুই তোর মা বাবার একমাত্র আদরের পুয়া, তোর মা তোর বড় কষ্ট করে মানুষ করছে,
তুই সামান্যকে ফাহিমুল্লাহ বলে তোমার জীবনটা শেষ করে না দিয়ে তুই ওকে তোমার মা বাবার পছন্দ মতো বিয়ে করবি। ফাহিম, ফাহিম ঠিক হইও, এই পৃথিবীর মধ্যে দেবদাস আছে তো, পার্বতী নাই, পার্বতী হলে বিয়ে করে ফেলাই। এই পৃথিবীর মধ্যে মজনু বিয়ে নগরি আরে সারা জীবন মজনু থাকে দে, হন লাইলি মজনুল্লাই বলি আবিও তো থাকে দেইলে হন প্রমাণ নাই। আর মতো দেবদাস আর মতো মজনুয়াল ফত ফত বিয়ে নগরি করে, আর তোমার মতো পার্বতী তোমার মতো লাইলিয়ল স্বামীর বুকম মিদ্যে মাথা রাখি আরামে গুম যায়, তারপরও আর দেবদাস হল অপরাধী আর মজনুয়াল পাপী।